হিমালয়ের কোলে জীবন বাজি রেখে মধু সংগ্রহ, এই এক প্রকার বিশেষ মধু যা বেশি খেলে জ্ঞান হারাবেন। আসুন জেনে নিই নেপালিদের ম্যাডহানি সংগ্রহের গল্প। হিমালয় কন্যা নেপাল, নৈসর্গিক প্রকৃতিতে মোড়া এই নেপাল। নেপালকে দেখার বা জানার জিনিসের অভাব নেই। নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলের এক বিস্ময়কর জিনিস হচ্ছে এখানকার এক প্রকার বিশেষ মধু, যা সাধারণ মধুর মতো নয়। এই মধু খেলে আপনার মধ্যে মাদকতার জন্ম নেবে, আবার নেশার ঘোরে অতিরিক্ত খেয়ে ফেললে আপনি জ্ঞান হারাবেন। এই বিশেষ মধু তৈরি করে এক বিশেষ প্রজাতির মৌমাছি, যা বিশ্বের সবথেকে বড় প্রজাতির মৌমাছি, হিমালয়ান ফ্লিপ বি, যার বিজ্ঞানসম্মত নাম অ্যাপিস ডরসাটা ল্যাবোরিওসা। এই মৌমাছির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার পর্যন্ত হয়। এই ধরনের মৌমাছির মধুতে টক্সিন জাতীয় পদার্থ থাকায় এটি খেলে হ্যালুসিনেশন হয়ে থাকে, সেই কারণেই এই বিশেষ মধুর নাম ম্যাড হানি। এই মধু সংগ্রহ করতে সংগ্রহকারীদের অনেক কাঠখড় পোড়াতে হয়। বিশেষ এই মধু পাওয়া যায় নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে। প্রায় 2500 থেকে 3000 মিটার ওপরে ফ্লিপ বি প্রজাতির মৌমাছিরা চাক বানায়, আর সেই চাক থেকে মধু সংগ্রহ করা যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ। নেপালের স্থানীয় মধু সংগ্রাহক ছাড়া এই মধু অন্যান্য আর কেউই সংগ্রহ করতে পারে না, কারণ এই মধু সংগ্রহ করতে হয় বিশেষ কৌশলে। এত উঁচু পাহাড়, সেখান থেকে মধু সংগ্রহ, একটু ভুল হলেই মৃত্যু একেবারে অবধারিত। এক প্রকার মৃত্যু ভয়কে অগ্রাহ্য করেই মধু সংগ্রহ করেন এই মানুষগুলি। ম্যাড হানি সংগ্রহ করতে মধু সংগ্রহকারীরা জঙ্গলি লতাপাতা দিয়ে মই বানিয়ে খাড়া পাহাড় বেয়ে উঠে পড়েন। সাথে থাকে প্রায় 20 থেকে 25 ফুট লম্বা বাঁশ ও মৌচাক কাটার ছুরি। মৌমাছির কামড় থেকে রক্ষা পেতে থাকে মোটা ও ভারী পোশাক। মশারি দিয়ে বানানো হয় বিশেষ ধরনের হেলমেট, যা দিয়ে তারা মুখ ও চোখ রক্ষা করেন। এছাড়াও এর সাথে রাখেন আগুনের ধোঁয়া। মৌচাকের যত কাছে যাওয়া হয় মৌমাছিরা ততই আক্রমণাত্মক হয়ে ওঠে। তখন মৌমাছিদের তাড়াতে মধু সংগ্রহকারীরা এই ধোঁয়ার ব্যবহার করে থাকেন। এই পদ্ধতি অবলম্বন করে তারা 3-4 দিনে প্রায় 100 থেকে 200 গ্যালন মধু সংগ্রহ করে থাকেন বলেও জানা গেছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে এক প্রকার জীবন বাজি রেখে ম্যাড হানি সংগ্রহ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবে নেপালের এই দক্ষ স্থানীয় মধু সংগ্রহকারীরা অবলীলায় একাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন। তবে তথ্য বলছে বর্তমানে স্থানীয় অঞ্চলে এই মধুর চাহিদা অনেক কমেছে। আর্থিক নিরাপত্তা না থাকায় এখন অনেকেই এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্ডস ল্যান্ড, নেপাল।